প্রতিবাদী গান আর স্লোগানে এখনও উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। গণজাগরণের দশম দিনে ভোর থেকেই হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধী ও রাজাকারের ফাঁসির দাবি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সারোয়ার রেজা জিমি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, শাহবাগের প্রজন্ম চত্বরে এই গণজাগরণের আজ চলছে দশম দিন। একই সঙ্গে একইভাবে অক্লান্তভাবে চলছে মুহুর্মুহু স্লোগান এবং মিছিল করে এই গণজমায়েতে যোগদান। গোটা দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষও, পৃথিবীর যেখানে যেখানে যে কোনায় যত বাঙালি আছেন, প্রত্যেকে এই সমাবেশের সঙ্গে, এই গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা, এবং তারা প্রত্যেকে তাদের এই চেতনায় উদ্বুদ্ধ হচ্ছেন যে এই গণজাগরণ মঞ্চ থেকেই যেন এই দাবি বাস্তবায়িত হয় যে যত যুদ্ধাপরাধী আছে তাদের প্রত্যেকের ফাঁসি, সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত হোক। তার সঙ্গে সঙ্গে এই গণজাগরণ মঞ্চ এখন এই দাবির দিকেও যাচ্ছে যে দেশ থেকে সাম্প্রদায়িক এবং ধর্মভিত্তিক রাজনীতি যেন সম্পূর্ণভাবে আইনগতভাবে নির্মূল করা যায়, সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি এই গণজাগরণ মঞ্চ দাবি জানিয়েছে। দর্শক, আমরা আবারও আপনাদের মনে করিয়ে দেই, এই গণজাগরণের থেকে যে গত কয়েকদিনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, আজকে তারই ধারাবাহিকতায় সন্ধ্যা সাতটায় একটি প্রদীপ প্রজ্বলন কর্মসূচি রয়েছে। ঠিক সন্ধ্যা সাতটায় এখানে উপস্থিত জনতা এবং দেশের এবং দেশের বাইরে যেখানে যত বাঙালি আছেন, প্রত্যেকে ঠিক সন্ধ্যা সাতটায় এই জনগণের সঙ্গে সংহতি, এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য একটি করে মোমবাতি জ্বালাবেন। এই গণজাগরণ মঞ্চের স্বেচ্ছাসেবকেরা এবং সমন্বয়করা এই আহ্বান দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করেছেন। দর্শক, আজকে আরেকটি দিবস, সেটি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু সেই দিবসকে পাশ কাটিয়েও এখানে অনেক তরুণ তরুণী দেখছি এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। আমরা চিরকুমি একজনের সঙ্গে কথা বলবো। এই যে আজকে একটি বিশেষ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, তারপরও আপনি এখানে ওই দিবস উদযাপন না করে এখানে এসেছেন আন্দোলনের সঙ্গে, কেন? আমার নানা একজন মুক্তিযোদ্ধা এবং আমার দাদা একজন মুক্তিযোদ্ধা, তো তারা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করছে, তারপরও এই রাজাকাররা আমাদের দেশে এসে এরকম করতেছে। তো আমাদের একটাই দাবি যে আমরা রাজাকারের ফাঁসি চাই, আর এই ফাঁসি হওয়ার পরে আমরা যেন তাদেরকে উপহার দিতে পারি। আর ভালোবাসা দিবস তো প্রতি বছর আসবে, তো রাজাকাররা এই ভালোবাসা দিবস যেন আজকে তারা শেষ হয়ে যায়, এই জন্য আমরা এখানে এসেছি। দর্শক, আপনারা শুনলেন এই প্রজন্ম কতখানি দেশপ্রেম উদ্বুদ্ধ, এবং এই ছিল এই প্রজন্ম চত্বর থেকে সব শেষ খবর। যাচ্ছি স্টুডিওতে। আমরা আমাদের যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা পেয়ে গেছি। বিপদের আপাত নাম কি বললেন?